হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আজকের এই ভয়েস চেঞ্জের ভিডিওতে আমরা আলোচনা করব যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু এবং হু থাকবে সেগুলি নিয়ে। তো বিষয়টি খুবই সহজ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওর শেষে তোমাদের উদ্দেশ্যে দুটি সেন্টেন্স আমি দেবো, সেটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ তৈরি করে তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও তোমরা যদি ভয়েস চেঞ্জের এ টু জেড নিয়মগুলো জানতে চাও বা এ টু জেড ভয়েস চেঞ্জ সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পাবে এবং আই বাটনে লিঙ্ক পাবে, সেখানে একটা ভয়েস চেঞ্জের ভিডিও পাবে, সেই ভিডিওতে সমস্ত কিছু বর্ণনা করা রয়েছে। এছাড়াও তোমরা ইউটিউবের সার্চ বারে চলে যাও, সেখানে লিখে দাও ভয়েস চেঞ্জ বাই ডিজিটাল ইংলিশ, তাহলে সেই ভিডিওগুলি পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই ভিডিওর থাম্বনেলটা আমি দিয়ে দিয়েছি। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। অ্যাক্টিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি হু দিয়ে শুরু হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েসে বাই হুমে পরিণত হবে। সো আমি এখানে একটু লিখে দিই যে হু দিয়ে তৈরি হলে সেটা হয়ে যাবে বাই হুম। আর যদি অ্যাক্টিভ ভয়েসটা হুম দিয়ে শুরু হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হু, শুধু হু। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। ওকে, তাহলে কথাটা হচ্ছে কি যে অ্যাক্টিভ ভয়েসটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটি যদি হু দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সেটা বাই দিয়ে হুমে পরিণত হয়, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে হুম দিয়ে শুরু হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েসে হুয়ে পরিণত। ওকে, তো আর একটা জিনিস শিখে নাও যেটাতে তোমাদের যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে সাহায্য করবে, এবং এই সূত্রটি যদি তোমরা মনে রেখে দাও তাহলে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন তৈরি করা আর কোনো দিন ভুল হবে না। সো এখানে একটু লিখে দিচ্ছি প্রথমে, যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরেই আমাদেরকে ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব, এইচ ভি লিখলাম আমি, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট, আর যদি বাক্যটি প্যাসিভে করি তাহলে সেখানে হবে অবজেক্ট। তো আমি এখানে সাবজেক্টটা লিখে রাখলাম সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব, তারপরে হবে অবজেক্ট। তো এই পদ্ধতিতে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, সেটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় তবুও পারবো, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া মানে ইয়েস নো কোশ্চেন হয় তবুও কিন্তু পারবো। সো এই সূত্রটা শুধু আমাদেরকে ফলো করতে হবে, তাহলেই আমরা যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। সো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ভয়েস চেঞ্জ শিখছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, আবার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিসের, ডাব্লিউএইচ ওয়ার্ড হু এবং হুম দিয়ে থাকবে। ওকে, সো এখানে দেখো যে হু ব্রোক দ্য গ্লাস, এই যে এই বাক্যটি, তো এই বাক্যটি আমরা আমাদের যে এ টু জেড ভয়েস চেঞ্জের নিয়ম রয়েছে সেই ভিডিওটিতে আমরা দেখেছি, বাট আই এম রিয়েলি সরি কারণ ওই ভিডিওটিতে আমি একটু ভুল দেখেছিলাম। সো সেই ভিডিওটার কমেন্ট বক্সে আমি কমেন্টে পিন করে কমেন্ট দিয়েছি যে কোথায় ভুল রয়েছে এবং সেই সঠিক সেন্টেন্সটা কী হবে সেটাও কিন্তু আমি ওখানে মেনশন করে দিয়েছি। সো তোমরা যে ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টটা পড়ে দেখে নেবে, তাহলে ভুলটা কোথায় আছে সেটাও বুঝতে পারবে। ওকে, সো দেখো এখানে হু ব্রোক দ্য গ্লাস, এখানে হুয়ের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো প্যাসিভ ভয়েসে, এটা অ্যাক্টিভ ভয়েস আছে প্যাসিভ ভয়েস হবে হুয়ের পরিবর্তে বাই হুম। সো এখানে লিখে ফেলি আমি বাই হোম। এইবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু আমরা বসিয়ে ফেললাম বাই হোম, হেল্প এইচ ভি মানে হেল্পিং ভার্বে এবার ওকে বসাতে হবে। তো হেল্পিং ভার্ব এখানে কী আছে সেটা আমরা দেখে নিই একটু, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই বাট আমাদের মেইন ভার্ব রয়েছে এখানে ব্রোক, আর এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে যদি আমি টেন্স অনুযায়ী ধরি তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। ওকে, তো যদি ভি টু থাকে তাহলে তা প্যাসিভ ভয়েসে করার সময় আমাদেরকে সেটা ওয়াজ ওয়ার থেকে নিতে হবে। তো ওয়াজ ওয়ার থেকে আমরা কী নেব সেটাও কিন্তু ডিপেন্ড করবে যে অবজেক্টটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেই অবজেক্টটার উপর। দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট, তো এখানে আমরা গ্লাস, দ্য গ্লাসের পরে আমরা ওয়াজ ওয়ার থেকে ওয়াজ বসাবো। সো সেই ওয়াজটা আমরা এই জায়গাটাতে লিখবো বাই হুম, তারপরে ওয়াজ এখানে হেল্পিং ভার্ব হিসাবে বসলো, এবার সাবজেক্ট হিসাবে চলে আসবে এই অবজেক্টটা দ্য গ্লাসটা, তাহলে এখানে হয়ে যাবে দ্য গ্লাস, গ্লাস। তাহলে বাই হুম ওয়াজ দ্য গ্লাস, এইবার বাকি পড়ে থাকছে ভার্ব, এই যে দেখো মেইন ভার্ব বলেছে, তো আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে ব্রোক, তো ব্রোকের থার্ড ফর্ম আমাদের এখন বসাতে হবে ব্রোকেন।
ব্রোকেন, শেষে একটা জিজ্ঞাসা অনিবার্য। তাহলে বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। কথাটা কি দাঁড়ালো, হুয়ের পরিবর্তে বাই হুম, ভার্ব দেখে টেন্স অনুযায়ী ওয়াজ ওয়ার থেকে আসলো ওয়াজ, অবজেক্ট আসলো, অবজেক্ট অনুযায়ী কিন্তু এই হেল্পিং ভার্বটা বা বি ভার্বটা বসানো হয়েছে এই অবজেক্টকে অনুসরণ করে, ওকে। আর ভার্বের শেষে থার্ড ফর্ম, আরও যদি কিছু থাকতো তাহলে শেষের দিকে আমাদের বসাতে হতো, ক্লিয়ার? ওকে, আরও একটা এক্সাম্পল দেখো, যে হু উইল হেল্প ইউ, তাহলে এখানে দেখো যে হু রয়েছে, তাহলে হু এর পরিবর্তে আমরা কী নিয়ে আসবো, বাই হোম। তো প্রথমে আমি লিখে দিই বাই হোম, হয়ে গেল। এইবার দেখো এখানে উইল রয়েছে, উইল যখন আমরা পেয়ে গেছি তাহলে এটার প্যাসিভ ভয়েস করা খুবই সহজ হয়ে দাঁড়ালো, ওকে। সো শ্যাল উইল থেকে আমাদের নিতে হবে, এখন কী নেবো সেটাও কিন্তু আমাদেরকে এখানে বলে দেবে, যে যে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, ইউ এর পরে উইল বসে, সো আমরা এখানে উইল বসাবো। তারপর আমরা সেই যে অবজেক্ট আছে অবজেক্টটাকে বসাবো, তারপরে আমরা একটা বি বসাবো, কারণ উইলের পরে আমরা প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে বি বসাতে হবে। তো উইল বি হলো। সো তারপরে এইবার দেখো ভার্বের থার্ড ফর্ম হেল্পড, আর এখানে কিছু নেই, ওকে। এইবার একটু ভালো করে দেখো যে প্রশ্ন তৈরি করার সময় আমরা কী করে থাকি সাধারণত, যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটাকে নিয়ে যায়। তো এখানে ইউ উইল বি হেল্পড এরকম বাক্যটা হয় অ্যাফার্মেটিভের সময়, আমরা সেই পজিশনটার থেকে আমাদেরকে সেই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হয়। তো এখানে দেখো পূর্বেই বসানো হয়েছে, কিন্তু বি শব্দটা কিন্তু আর ওই উইলের সাথে আসবে না, এখানে উইল বি ইউ এরকম কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। শুধু জাস্ট ওই উইলটাকে মানে হেল্পিং ভার্বটাকে কিন্তু সামনে নিয়ে আসতে হবে সাবজেক্টের। এবার আমি এই সূত্রটাকে যদি অবলম্বন করে যদি এবার মিলিয়ে নিই বাক্যটা, তাহলে একটুও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখে নাও, প্রথমে ডাব্লিউ এইচ ওয়ার্ড বসে গেছে, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব শুধু কিন্তু উইল, বি কখনোই কিন্তু হেল্পিং ভার্ব না। সাবজেক্ট হিসাবে বসেছে ইউ, অবজেক্ট থেকে এসে সাবজেক্ট হিসাবে বসেছে, মেইন ভার্ব হচ্ছে এখানে হেল্পড। এবার এই বিটা কোথা থেকে আসলো, বিটা আসলো এই কারণেই যে যেহেতু এটা প্যাসিভ ভয়েসে তৈরি করছি, তাই আমাদের যে ফিউচার ইনডেফিনিটে যে প্যাসিভের নিয়ম রয়েছে সেই নিয়মেই কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এখানে বি অবশ্যই বসাতে হবে, ক্লিয়ার? আশা করি হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করবে বুঝতে পেরে গেছো। ভিডিওটি পুরোটা দেখো, হু দিয়ে শেষে একটা এক্সারসাইজ দেওয়া রয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে। এইবার আমরা দেখে নিই হুম দিয়ে, হুম থাকলে সেটা কী হবে, হুয়ে পরিণত হবে প্যাসিভ ভয়েসে। তো এখানে দেখো হুম হ্যাজ দ্য পুলিশ অ্যারেস্টেড, তো এখানে আমি লিখে দিই প্রথমত হু, হুমের পরিবর্তে আসলো হু, ওকে। হ্যাজ আছে এখানে ডাব্লিউএইচের পরেই কিন্তু আমাদের হেল্পিং ভার্ব বসে, তাই হ্যাজ আছে এখানে হ্যাজই বসবে। দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, এখানে কিন্তু অবজেক্ট নেই, অ্যারেস্টেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাজ যদি যখন বসবে প্যাসিভ ভয়েসে, তারপরে কিন্তু একটা বিন বসাতে হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অ্যারেস্টেড। এইবার দ্য পুলিশ, এটা হচ্ছে অবজেক্ট, ওখানে চলে যাবে বাই দিয়ে দ্য পুলিশ, শেষে জিজ্ঞাসা। তাহলে কথাটা কী হচ্ছে, যে হুয়ে হুমের পরিবর্তে হু আসলো, হেল্পিং ভার্ব আসলো হ্যাজ, হ্যাজের পরে বিন বসে, ভার্বের থার্ড ফর্ম বাই দিয়ে যেটা ছিল সেটা সাবজেক্টটাকে বসিয়ে দেওয়া হলো। এই সূত্রটা মিলিয়ে নাও, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, হেল্পিং ভার্ব, বিনটা তো বসবেই হ্যাডের ক্ষেত্রে, সাবজেক্ট তো নেই এই বাক্যের মধ্যে, মানে সাবজেক্ট যেটা ছিল ওটা তো আমরা প্যাসিভ এনে চলে গেছি এই দিকটাতে, মেইন ভার্ব হিসাবে এটা, ক্লিয়ার? ওকে, আরও একটা আছে দেখো, হোম ডিড ইউ ফোন, তাহলে দেখো এখানে ডিড রয়েছে, আচ্ছা হোম রয়েছে, আগে আমি লিখে দিই হু, ডিড রয়েছে, ডিড মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে অ্যাক্টিভে ডিড আছে, তার মানে প্যাসিভে ওয়াজ ওয়ার থেকে নিয়ে আসতে হবে, ওয়াজ আসবে না ওয়ার আসবে সেটা এখনই নির্ধারিত হয়ে যাচ্ছে, ইউ সাবজেক্ট। তো এখানে আমরা যদি একজনের ক্ষেত্রে ভাবি তাহলে ওয়াজ বসাবো, যদি আমরা ভাবি যে একের অধিক হু অর্থে যে অনেকজনকে কারা কাদেরকে এরকম, তাহলে হয়ে যাচ্ছে এখানে ওয়ার বসাবো, তো আমি এখানে ওয়াজ বসালাম, একজনকে ধরে নিলাম ওয়াজ, তারপরেই হবে ভার্বের থার্ড ফর্ম ফোন বাই দিয়ে ইউটা ইউই হবে, শেষে জিজ্ঞাসা, হু ওয়াজ ফোন বাই ইউ, এইভাবে ভয়েস চেঞ্জটা করতে হবে। তো এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।
ইতিমধ্যে যে সমস্ত রুলসগুলি আলোচনা করা হলো সেগুলোর উপর ভিত্তি করে এখানে দুটি সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে হু স দ্য টাইগার, এখানে হু দিয়ে হু ডাব্লিউএইচ শব্দটা দিয়ে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, অ্যান্ড হুম ডু ইউ হেট এখানে হুম দিয়ে দেওয়া হয়েছে। দুটো সেন্টেন্স তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে প্র্যাকটিস হিসাবে। অবশ্যই তোমরা এই দুটোর প্যাসিভ ভয়েস তৈরি করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। যদি কোনো ভুল থাকে অবশ্যই সেখানে বলে দেবো এবং তোমাদেরকে সেখানে এই সেন্টেন্সগুলি ভয়েস চেঞ্জ করতে সাহায্য করবো। সো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।